তো গেম টি স্টার্ট হয়ে গেছে, তো চলো দেখি কি আছে। বাংলাদেশে একটি নতুন গেম বেরিয়েছে, গেমের নাম হচ্ছে টং সিমুলেটর জিএলটি। এই গেমটি বাংলাদেশে তৈরি হচ্ছে আর এই গেমটিকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর দেখি কি আছে। আর গেম টমে খালি টিভি দেখাচ্ছে চ্যানেলের ভিতর, আর কিছু দেখাচ্ছে না। চলো যাই বাইরে, বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায়। দেখি লাইটটা বন্ধ করি, তারপর যাই দরজাটা বন্ধ করে। এখানে বসে পড়ি, বসে যাই তারপর টমের বাড়িতে। দেখি টম কি বলে আমাকে। টমের বাড়িতে গিয়ে আরও কোনো কাজ করতে হবে না, দেখি টম কি বলে। চলো যাই। আর টমের বাসায় এখানে না, এখানে না, এখানে না। এই যে পেয়েছি, টমের বাসার সামনে যেতে হবে, সামনে টমের বাসা। চলো টম লিখি তো কোথায় আছে। টকিংডমের টম বলি কেন, আর টমরে টকিংডম বলে কেন। চলো যাই। ও মেডম, ও আসো, আচ্ছা আসো। তুমি কি বলছিলাম আমাদের, কই যে কি যে আমার একটা পিসি কিনতে। পিসিটা কি তোমার বয়স হয়েছে? না, সে বয়স হয় নাই। তাহলে তুমি কোন পিসি কিনবা? স্যামসাং, স্যামসং, স্যামসং ই কিনবা? হ্যাঁ স্যামসং কিনবা। আচ্ছা কোন দোকানদার জানি? ডট মার্ট, ডট মার্ট। ও আচ্ছা ঠিক আছে, চলো দেখি কোথায় পাওয়া যায় ডট মার্ট। কোথায়? বেশি দূর না, খুব এয়ারপোর্টে কাছাকাছি, এয়ারপোর্টের কাছাকাছি। চলো। ও শিট, শুধু তোমার বয়স হয়েছে কমিটি টানো? হ্যাঁ। কত বছর তোমার? টম তোর কত বছর? বেশি বছর হয় নাই, আমার মাত্র 10 বছর হইতাছে, এই লিগে আমি পিসি কিনতেছি। 10 বছর হইতাছে, মানে ওরে কিছু কর আর ইয়ে করতে হইব 10 বছরে। আচ্ছা চলো, বক না করি, ঠিক আছে যাচ্ছি। টম স্যামসং স্টোরে তো পাওয়া যায়, তাহলে তুমি ওখানে যেতে বলছো কেন? ওখানে নয়, ওখানে যেতে বলছো। ওখানে? হ্যাঁ ডুকমার্টে। হ্যাঁ চলো। পিসি তো আমার কাছে তো একটা টাকাও নাই, তাহলে পিসি কিনবো কিভাবে? এই যে আমার কাছে তো 70,000 টাকা আছে। হ্যাঁ 70,000 টাকা, 70,000 টাকা এসে পড়েছে আমার কাছে। ও একটা লাইট দাও, একটা লাইট দাও, একটা লাইট দাও, দয়া করে একটা লাইট দাও, একটা লাইট দাও, একটা লাইট দাও। একটা লাইক দাও সবাই মিলে। দেখো কুত্তুগুলো টাকা দিয়েছে টমে, এ টাকা দিয়ে আমি 1.5 মাস মোবাইল কিনতে পারবো। এটা তো কম এটা কেনার জন্য। কম্পিউটার কেনার জন্য আগে বলবে না, চলো এই মনিটরটা নেই। আচ্ছা চলো, ভাবি এনেন আপনার লিগে অনেকগুলো টাকা দিয়েছি। কত টাকা? এটা কত করে দিবেন? 70,000 এনেন, 70,000।
একটা ভাগ দিদেন এনে নন তিন অনেকগুলো কি আছে খতমে দিদি আমার জুস দেখছো আমার জুসটা কত পাওয়ার দেখছো আমার শেষ হয়েছে এলা ও এই জুস দিয়ে কি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চাই চলো কোথায় জমা করি সামনে আছে চলো যাই কিবোর্ডটা হারাই চলো যাই কি একটা অবস্থা কিবোর্ড চাইছে স্যার খাইতেছে কিবোর্ড চাইছে স্যার খাইতেও পারতেছি না কি হচ্ছে নাই আমি বলছি দিদি আমি খাইতেছি আর কিবোর্ড কি করতে কি করতেছি কিবোর্ড ইয়ে দিদি হ্যালো 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 আমরা আশা করি ভিডিওটি কমপ্লিট করে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে একটু লাইক করে দিন আর চ্যানেল নতুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর পাশ থেকে বেল বাটনটি অন করে দিন পরবর্তী গেম নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমি কোডটা কিন্তু মানে টমের পিসি কিনে ফেলেছি জলদি জলদি সাবস্ক্রাইব করো নাহলে তুমি আমার ভিডিও খুঁজে পাবে না জলদি 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 আমার একটা ভিডিও 2000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই এই চ্যানেলে 1000 ভিউস হয় তাহলে তোমাদের জন্য অনেকগুলো একটা পুরস্কার দিব মানে পুরস্কারের ভিডিও তো আজকের মতো গুড বাই